পথে জল্পনার পারদ আরও এক ধাপ চড়িয়ে দিলেন অর্জুন সিং। জানিয়েছেন সুকান্তর সঙ্গে একই সঙ্গে লড়াই করবেন তিনি, পাশাপাশি তার দাবি রয়েছে লুকিয়ে কিছুই করবেন না তিনি। কি বলেছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। না না, আমি বলবো তো আপনাদের, আমি তো কোনো কাজ কথা লুকিয়ে কাজ করব না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বলেই করব, সব কাজই বলে করব। ওয়েট করো, মোদীজির ছবি এলো অফিসে আপনার পিছনে, প্রধানমন্ত্রীর ছবি তো সব সব জায়গায় থাকে, কোনো নতুন ব্যাপার না, তো আগেও ছিল প্রধানমন্ত্রীর ছবি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আজকে পার্টি অফিসে যাও আর বিজেপি অফিসে যাও? না না, যখন যাবো আপনি নিশ্চিন্ত থাকুন, আমার লোকাল মিডিয়া থেকে নিয়ে অল ইন্ডিয়া মিডিয়া সবাই জানবে কবে যাব, কি করব না করব সবাই জানবে। দাদা, সুশান্ত নন্দন একটু আগে বালুরঘাটে বলেছেন যে আপনার সাথে যোগাযোগ রাখছে তারা এবং আপনার সাথে যোগাযোগ আছে এবং আপনি দল তো ছেড়ে যাননি, দলেই আছে, এটা আমার জন্য সৌভাগ্য। উনি এই কথাটা বলেছেন, ওনার এই কথাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিন আমরা একসঙ্গে লড়াই করব। আপনি বিজেপিতেই আছেন? হ্যাঁ, বলবো, বলছি তোকে যখন যাব ঠিক বলে দেবো। বিজেপিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্জুন সিং এর এবং সেই জল্পনা আরও এক ধাপ পারত চড়িয়ে দিলেন তিনি কলকাতা যাওয়ার পথে, এবং তার পাশাপাশি তিনি জানালেন যে সুকান্ত মজুমদারের সঙ্গে একই সঙ্গে লড়াই করবেন এবং যা করবেন কোনো কিছুই লুকিয়ে করবেন তিনি করবেন না তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, জল্পনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছেন অর্জুন সিং, বিজেপিতেই যাচ্ছেন, কি জানতে পারছো? দেখো রিয়া, একদমই বেশ কয়েকদিন যখন রাজনৈতিক মহলে এক জল্পনা তৈরি হয়েছে অর্জুন সিং বিজেপিতে যাবেন না তৃণমূলেই থাকবেন পুরো তার পুরনো দলে। এবার কিন্তু আর যখন দুপুরবেলা তিনি বেরোলেন তখন তিনি একটাই কথা বলে গেলেন বারংবার, যে আমি যেখানেই যাই আপনাদের মানে সংবাদ মাধ্যমকে বলে গেলেন যেখানেই যাই আমি বলেই করব। আর দ্বিতীয়ত সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে, সুকান্ত মজুমদারও স্বীকার করেছেন অর্জুন সিং এর অর্জুন সিং যা করেছেন ভুল করেছেন, এবং অর্জুন সিংও যা এখন যা বলছেন সেটা একদম পরিষ্কার যে তিনি তার ছেলের কথা না শুনে তিনি ভুল করেছেন এবং ছেলের কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন। ছেলে বহুদিন যাবতই তাকে বলেছিল যে আপনি এই দল করছেন, দল থেকে আপনাকে কিছু দেওয়া হবে না, কিন্তু অর্জুন সিং এখন সেই ব্যাপারেই যথেষ্ট যে রাজনৈতিক মহলের চর্চা সেই চর্চা আরো বাড়িয়ে দিয়ে পারদ আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন, এবং তিনি আরো বলে গেলেন যে সুকান্ত মজুমদারের সঙ্গে আমি লড়বো, এখন দেখার বিষয় রাজনৈতিক তর্জা কতটা তুঙ্গে ওঠে। রিয়া, ধন্যবাদ হিমাদ্রি, হিমাদ্রি শেখর ভট্ট আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারলাম। আরও একবার জানাবো আপনাদেরকে, বিজেপি যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্জুন সিং এর, বিজেপিতে যাওয়ার জল্পনায় তিনি এখনো পর্যন্ত জিয়ে রেখেছেন এবং কলকাতায় যাওয়ার পথে সেই জল্পনার পারও চড়িয়ে দিয়েছেন আরও এক ধাপ। জানিয়েছেন যে সুকান্তর সঙ্গে একই সঙ্গে লড়াই করবেন তিনি, তার পাশাপাশি তিনি বলেছেন যে লুকিয়ে তিনি কিছুই করবেন না।